স্বর্ণ ব্যবসায়ীকে ভুয়ো হলমার্কে সোনার গহনা বিক্রি করে প্রায় 81,000 টাকা প্রতারণার অভিযোগ উঠল দুর্গাপুরে। গত 21 ডিসেম্বর তাপস পাল নামে এক ব্যক্তি নিজেকে দুর্গাপুর ইস্পাত কারখানা কন্ট্রাক্টর পরিচয় দিয়ে দুর্গাপুরের ধুনরা প্লট স্বর্ণ ব্যবসায়ীর কাছে দুটি সোনার চেন বন্ধক রাখেন, বিনিময়ে নিয়ে যান 81,000 টাকা। কিন্তু সেই সোনার চেন দুটি সন্দেহের বসে পরীক্ষা করে প্রতারিত স্বর্ণ ব্যবসায়ী অমিত কুণ্ডু জানতে পারেন চেন দুটি নকল হলমার্কযুক্ত। 21 ডিসেম্বর কে এসেছিলেন? উনি তাপস পাল। এসে কি বলেন? এগুলো রেখে আমার টাকার দরকার, টাকা দেওয়াল আমি সামনে মাসে ছাড়িয়ে নেব, এই বলে আমাকে টাকার সোনা রেখে টাকা নিয়ে যায়। কাজ কন্ট্রাক্টরই কাজ কন্ট্রাক্টরই করেন নিয়ে তারপরে আপনি এই চেনগুলো নিয়ে কি পরে কখন বুঝতে পারলেন এগুলো যে সোনার চেন না, কীভাবে বুঝলেন? উনি চলে যাওয়ার পরে, ওনাকে টাকা দিই, উনি চলে যাওয়ার পরে আমি চেনগুলো টেস্ট করি। হ্যাঁ, টেস্টিং করার পরে যখন দেখা যায় হলমার্কটা ভুয়ো তখনই আমি বুঝতে পারি। বাজার মূল্য কত হতো? ১ লাখ। একটা কথা বলি, এই এই নিয়ে এই প্রথম এটা কেস হচ্ছে এই মার্কেটে, তা নয়, এর আগেও বহুবার এরকম কেস হয়েছে। আমাদের স্বর্ণের দোকানদার কিন্তু বহুবারে এই জিনিসের ভাবে প্রতিরোধ হয় যে দেখা যায় যে বান্দাল মাল যেটা হচ্ছে বাইরের থেকে আসে 10 গ্রাম 12 গ্রাম একটা চেনের ওজন বা একটা ব্যাঙ্গেলের ওজন, সেটা তার মধ্যে দেখা যাবে যে 500 মিলিতে 1 গ্রাম সোনা আছে, সেই একটা র্যাকেট পুরো আমাদের দুর্গাপুর ব্যাপী চলছে, সেটা আমরা কিন্তু আজ পর্যন্ত ধরতে পারিনি। কোনো কিছু ক্ষেত্রে ধরা পড়ে সেটা আমরা পুলিশের আন্ডারে পুলিশের হাতে হস্তক্ষেপ হাতে হস্তান্তর করি, আবার সে বেরিয়ে চলে যায়, আর তারপর থেকে এখন সেরকম কোনো স্টেপ নেওয়া হয় না। কিন্তু আজকে যে জিনিসটা ঘটেছে, তাদের যখন ফ্যামিলি লোককে ডাকি, তাদের ফ্যামিলি এসে বলে ঠিক আছে আমরা পয়সা দিয়ে দিচ্ছি, তারা আমাদের কাছে 1 ঘন্টা টাইম নেই, তা আমরা ঠিক আছে 1 ঘন্টা টাইম নিচ্ছে পয়সাটা তাহলে দিক, তা করতে করতে যে র্যাকেটের মেন মহিলা, কী নামটা বললো, ইঙ্কু, ওই ভদ্রমহিলা এসছে, ওই ভদ্রমহিলা বলছে আমি তো ওকে একটা চেন দিয়েছিলাম, ও কী করে দুটো চেন পেলো, এর নিয়ে ওদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছিলো। তা পুলিশ কর্মকর্তা খবর পায়, পুলিশ আসে, তাদেরকে এখন নিয়ে যায় থানাতে ইনভেস্টিগেশন, এখন বর্তমানে পুলিশের আন্ডারে আছে, ওনারদের উপর আমাদের আস্থা আছে, ওনারা কী স্টেপ নিচ্ছে দেখা যাক। এরপর রবিবার দুপুরবেলায় অজ্ঞাত পরিচয় এক মহিলা একই কায়দায় সোনার চেন নিয়ে বন্ধক দিতে গেলে তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা, আর তাতেই উঠে আসে প্রধান অভিযুক্ত তাপস পালের নাম বলে দাবি করেন দুর্গাপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য বিশ্বনাথ দাস। পুরো ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট অন্তর্গত দুর্গাপুরের এজন ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দুর্গাপুর আদালতে ওই অভিযুক্তদের পেশ করা হয় বলে জানান এসিপি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারী, আনন্দবার্তা।